হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি হলাম পিউ, আর এখন বাজে হচ্ছে একটা, আজ হচ্ছে শনিবার। তো আমি এখানে লাস্ট দিন এসেছি, তো একটু রেস্ট করছিলাম, সেই জন্য কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো আজকে মনে হলো যে একটু মানে ফ্রি হয়েছি, তো আজকে একটু মানে ফ্রি মানে এখানে তো আর সেরকম কোনো কাজ নেই, তো সেজন্য কোনো কাজ না, কিন্তু ওই একটু গল্প করছিলাম, একটু রেস্ট করছিলাম, সেজন্য আর কোনো ব্লগ সেভাবে শ্যুট করা হয়নি। আর কাল থেকে যা দারুণ বৃষ্টি শুরু হয়েছে, এই দেখো আমি এইমাত্র স্নান করে এসেছি। কাল থেকেই একটু একটু করে ভালোই বেশ বৃষ্টি হচ্ছে, তো আজকে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে, পুরো জায়গাটা এখানে পুরো ভিজে গেছে, দেখিয়ে দেবো তোমাদের একবার। তো যাই হোক, ভীষণ বৃষ্টি হচ্ছে, তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, এখন বাজে একটা। এবার যাব হচ্ছে লাঞ্চ করতে, আর বৃষ্টি মানেই তো তোমরা জানো যে বৃষ্টির দিনের লাঞ্চ মানে কি, বৃষ্টির দিনের লাঞ্চ মানে হচ্ছে খিচুড়ি আলু ভাজা। তো অ্যাজ ইউজুয়াল আজ আমাদেরও তাই হয়েছে, তো চলো আর দেরি না করে লাঞ্চটা করে নেওয়া যাক। পেঁয়াজও পেরে দিয়েছে, কাঁচা লঙ্কাও পেরে দিয়েছে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো দিয়েছে, ভালো না আর খাবো না, এবার খিচুড়ি দিয়ে পালং শাকের খিচুড়ি অদ্ভুত খেতে লাগে, তাই না? বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর সাথে অমলেট। কিছু বলবে না খেতে খেতে, ভালো মন্দ বলো? ভালো বাপু বলছে তুই এত কারো আঙ্গা খাও আমি জানতামই না। না ভাই বলছে পিউ তোকে ওই ডিমটা দেবো না, ওই ডিমটা খুব ঝাল। আমি তখন বলছি না না আমি খাবো, ভাই বলছে যে তুই এত কাঁচা লঙ্কা খেয়ে ফেলি একটাও ফেলে রাখলি না, বলছি না। Laissez les mines terner.